কেরালা, কর্ণাটক, দিল্লি, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে কর্মরত কেউ জলপাইগুড়িতে ফিরে এলে তাকে বাধ্যতামূলকভাবে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি বিদেশ থেকে কেউ এলেও একইভাবে তাকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিলেন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অভিষেক মোদি। জানান, সরকারি নির্দেশ অনুযায়ী সকলকেই এই নিয়ম মেনে চলতে হবে। পুলিশ সুপার বলেন, কেউ এই নির্দেশ অমান্য করলে পদক্ষেপ নেবে পুলিশ। করোনা ভাইরাস নিয়ে কোথাও কোনো গুজব ছড়ানো যাবে না বলেও জানালেন পুলিশ সুপার অভিষেক মোদি। জানান, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সরকারি অফিসে স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিং টেস্ট মেশিন ব্যবহার করা হচ্ছে। ডিপার্টমেন্ট থেকে যে অ্যাডভাইজারি গুলো এসছে সেটা ভিত্তিতে সবই, যে বাইরে থেকে লোক আগে কোনো COVID-19 এফেক্টেড কান্ট্রিজ থেকে আসছে সবইকে অ্যাডভাইজ করা হচ্ছে হোম কোয়ারেন্টাইন ফর 14 ডেজ। এটা সবিকে বলা হচ্ছে, বাইরে থেকেও কোনো লোক আসছে সবিকে হোম কোয়ারেন্টাইন জন্যই বলা হয়েছে। এটা আগের প্যানিক কিছু হয় তাহলে ওটা পুলিশ সঙ্গে সঙ্গে ওটা অ্যাড্রেস করছে, ওটা যে গ্রামের লোক আছে, পাড়ার লোক আছে সবিকে বোঝানোর চেষ্টা করছে। ওর এটাতে হেলথ অফিসার্সও বাড়িতে গিয়ে এটা যে নেসেসারি যে হেল্প আছে ওটা করছে। হ্যাঁ, একটা অ্যাওয়ারনেস করা হচ্ছে, এটা সবিকে লিফলেট যা ফির ব্যানার মাধ্যমে অ্যাওয়ারনেস করা হচ্ছে, মিটিংও করা হয়েছে। ওর এরকম আগে কোনো গুজব ছড়ায় তাহলে ওদের বিরুদ্ধে অ্যাকশনও করা হবে, আগে আমার মনে হয় কি ওটা নিয়ে ল অ্যান্ড অর্ডার সৃষ্টি হতে পারে।